আসসালামু আলাইকুম জয় আই টি টু ফোর সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই ভিডিওতে আমরা এনসিএক্স এয়ারড্রপ প্রজেক্ট সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করব। বেশ অনেক দিন পর অর্থাৎ ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও দিতে পারেনি আজকে এনসিএক্স প্রজেক্ট দিয়ে শুরু করছি ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত আপনারা ভিডিও পেয়ে যাবেন তো এই ভিডিওতে আমরা এনসিক্স প্রোজেক্টের এ টু জেড সম্পর্কে আলোচনা করবো ওই অফারটি অলরেডি মার্কেটে অনেক হাইভ ক্রিয়েট করেছে এবং আপনি চাইলে এটাতে জয়েন করতে পারেন এখানে জয়েন করার সাথে সাথে আপনি দুই হাজার টোকেন পেয়ে যাবেন যেটার ভ্যালু হচ্ছে সিক্সটি ডলার এবং এটাতে কীভাবে ক্লেইম করবেন কীভাবে পরবর্তীতে এটা উইড্রো নেওয়া যাবে সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করছি তো এই অফারটি এতে জয়েন করার জন্য এই ভিডিওর ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে আপনি এখানে জয়েন করতে পারেন এছাড়া আপনার যদি টেলিগ্রাম অ্যাপস থাকে সেখানে যদি আপনি জয় আইটি টু ফোর সেভেন লিখে সার্চ করেন তাহলে এই চ্যানেলটি পেয়ে যাবেন এবং এই অফারটিতে আসার পর জাস্ট আপনি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের উপর আপনাকে ক্লিক করতে হবে সো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এরকম লিঙ্কটা জাস্ট ওপেন হওয়ার চেষ্টা করবে দেন এরকম একটা সাইন আপ পেজ নিয়ে চলে আসবে এখানে আপনার যে কাজটি করতে হবে এখানে একটি ইউজার নেম দিতে হবে আপনি ইচ্ছামতো ইউজার নেম দিতে পারেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি বসাতে হবে এখানে আপনি একটা পাসওয়ার্ড বসাবেন এখানে যে পাসওয়ার্ডটি বসাবেন সেম পাসওয়ার্ড এখানে বসাবেন এখানে রেফারাল আইডি অটোমেটিক দেওয়া থাকবে এবং এখানে টিক চিহ্নটা দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন সো এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে বলবে যে আপনার ইমেইলে একটি কনফার্মেশন মেইল পাঠানো হয়েছে এখন চলে যাবেন আপনি আপনার ইমেলের মধ্যে ইমেইলে গিয়ে এরকম একটি আপনি রেফার লিংক দেখতে পাবেন অর্থাৎ ভেরিফাই লিংক এই লিঙ্কটাতে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে সো ভেরিফাই এটার উপরে ক্লিক করলেও হবে অথবা লিঙ্কের উপর ক্লিক করলেও হবে এটি ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম দেখাবে যে সাকসেসফুলি আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করেছেন অর্থাৎ ভেরিফাই করেছেন এখন আপনাকে যে ইমেইল অ্যাড্রেসটি আপনি দিলেন সেই ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ডটি দিলেন সেটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলে আপনি এই অ্যাপের মধ্যে মানে এই ওয়েবসাইটের মধ্যে আপনার লগ হয়ে যাবে সো এখানে লগ ইন হয়ে যাওয়ার পর আপনি এরকম একটি অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি এই যে মেনু অপশন যে তিনটা দাগ রয়েছে সাদা এখানে জাস্ট আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই নিচের দিকে এসে অ্যাট ফার্স্টে আপনাকে এই যে ভেরিফিকেশানে ক্লিক করতে হবে অর্থাৎ কেওয়াইসি ওয়াইসি মাস্ট এখানে কেওয়াইসি ভেরিফিকেশন করার পরে তারপরে আপনি দুই হাজার টোকেন বা সিক্সটি ডলার ক্লেম করতে পারবেন তো আমরা এই ভেরিফিকেশনের উপর ক্লিক করে দিলাম এই ভেরিফিকেশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এরকম একটা অপশানে নিয়ে চলে আসবে এবং এইখানে কিন্তু একটা এরোর দেখাবে যে এরোর প্লিজ কমপ্লিট ইয়ার প্রোফাইল অ্যাট ফার্স্টে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে তো প্রোফাইলে আমি আমি দেখেন এই যে প্রোফাইলেই কিন্তু আছি এবং প্রোফাইলে এখানে আমি আমার ইজনের নেম এটা দিয়েছিলাম আমার ইমেল অ্যাড্রেস এটা দিয়েছিলাম এবং ফার্স্ট নেম লাস্ট নেম এটা হচ্ছে আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে তো আমি এখানে কী কী দিতে হবে সব কিছু আপনি আপনার দেখিয়ে দিচ্ছি এনআইডি কার্ড অনুযায়ী আপনি আপনার ফার্স্ট নেম দিবেন লাস্ট নেম দিবেন এখানে এনআইডি কার্ডে আপনার যে জন্ম তারিখ দেওয়া আছে সেটা দিবেন এবং আপনি কান্ট্রি এখান থেকে চুজ করে আপনার যে দেশের হন সেই দেশের কান্ট্রিটা করে দিবেন আমরা যেহেতু বাংলাদেশি বাংলাদেশটা করে দিব সো বাংলাদেশটা সিলেক্টেড করে দিয়ে ফাইনালি এখানে সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোফাইল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখেন প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি দেখাচ্ছে এখন আমরা কাজ করব কি এই যে পাশের যে অপশানটি রয়েছে ভেরিফিকেশন এখানে জাস্ট ক্লিক করব। সো এখানে ক্লিক করলে আপনাকে বলছে যে আপনি এই যে আপনার পার্সোনাল ইনফরমেশন লাগবে আপনার গভর্নমেন্ট ইস্যু করা যে কোনো কার্ড যেমন এনআইডি কার্ড বা পাসপোর্ট কপি আপনার ফেস অথেন্টিকেশন লাগবে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ কী কী লাগবে সেই একটা ধারণা দিয়েছে আমরা এই ভেরিফিকেশনে যদি একটু নিচের দিকে আসি আরও বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি এবং জাস্ট আমরা এখানে যে কাজটি করব এই যে ভেরিফাই নাও এই বাটনে জাস্ট আমরা ক্লিক করে দেব সো এই বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম একটা ঘর চলে আসবে এখানে অ্যাট ফার্স্টে আপনার এনআইডি কার্ড যেটি রয়েছে সেটি হলো আপনি ফন্ট পার্ট যেটা আছে অর্থাৎ এনআইডি কার্ডের ফ্রন্ট যে পার্টটা সেটার ছবি এখানে আপলোড করতে হবে দেন আপনি যদি একটু নিচের দিকে আসেন এনআইডি কার্ডের সেকেন্ড পার্ট অর্থাৎ ব্যাক পার্ট যেটা আছে সেটার আপলোড এখানে করা লাগবে ছবি এবং এনআইডি কার্ডটা হাতে নিয়ে আপনি জাস্ট একটা সেলফি তুলে নেবেন সো এই কাজটি শুরু করার আগে আমি আপনাকে বলবো যে অ্যাট ফার্স্টে আপনি এনআইডি কার্ডের আপনার মোবাইল দিয়ে সুন্দর করে একটা ছবি তুলে নেন ফ্রন্ট পার্টের তারপরে ব্যাক পার্টেরও একটা ছবি তুলে নেন এবং এনআইডি কার্ডটা হাতে নিয়ে কাউকে বলবেন যে আপনার এটা সুন্দর করে ছবি তুলে দিতে বা আপনি সেলফিও তুলতে পারেন তবে ভালো হয় হচ্ছে কেউ যদি আপনার একটা ছবি তুলে দেয় এনআইডি কার্ডটা হাতে নিয়ে আপনি দাঁড়াবেন আপনার সুন্দর করে একটা ছবি তুলে নেবে এখন এই যে তিনটা ছবি আপনি তুললেন এই তিনটা ছবি আপনি হোয়াটসঅ্যাপে কাউকে দিয়ে বা টেলিগ্রামে কোথাও দিয়ে আবার এটা ডাউনলোড করে নেবেন তাহলে এটার সাইজ আপনার কমে যাবে নর্মালি কিন্তু একটা ছবি তুললে পাঁচ ছয় মেগাবাইট হয়ে যায় বাট এটা যদি আপনি হোয়াটসঅ্যাপে কাউকে পাঠান আবার সেখান থেকে যদি ডাউনলোড করে নেন বা এই যদি পাঠান সেটা ডাউনলোড করে নিলে এটার সাইজ অটোমেটিক্যালি কমে যাবে এবং এইটা এই তিনটা যে ছবি এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এবং সেলফি এনআইডি কার্ড হাতে নিয়ে তো এই তিনটা জিনিস আপনি হচ্ছে গ্যালারির মধ্যে সুন্দর একটা ফোল্ডার করে রেখে দিবেন যাতে আপনার এই ধরনের অ্যাপের ভবিষ্যতে আরও যদি দরকার হয় সেখান থেকে আপনি জাস্ট আপলোড করে দেবেন আপনার কষ্ট করে বারবার কিন্তু ছবি তোলা লাগবে না এই হচ্ছে ছোট্ট একটা টিপস দিলাম তো আমি এভাবে করে নিয়েছি এবং এই যে যেখানে যেখানে আপলোড আছে সেখানে সেখানে সব কিছু কিন্তু আমি আপলোড দিয়ে দিয়েছি অর্থাৎ প্রথম যে পার্টটি ছিল আমাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পার্ট আপলোড করার জন্য আমি এখানে জাস্ট ক্লিক করব এবং আপলোডটা এটা দিয়ে দিব ব্যাক পার্ট ইয়ে করার জন্য আমরা এখানে ক্লিক করে ব্যাক পার্টটা আপলোড করে দিব এবং ফাইনালি যে সেলফিটা তুললাম এনআইডি কার্ড হাতে নিয়ে সেটা তুলে আমি এখানে সাবমিট করে দেবো সাবমিট করে দিলে এখানে ভেরিফাই যে অপশনটি আছে এই ভেরিফাই বাটনের উপর ক্লিক করে দেব সো ক্লিক করে দেওয়ার পর এরকম আপনাকে দেখাবে যে আপনার কেওয়াইসি সাবমিটেড সাকসেসফুলি এখন আপনাকে একটু ওয়েট করতে হবে যেহেতু এটা পেন্ডিং আছে এই পেন্ডিং থেকে জাস্ট কয়েক মিনিটের মধ্যেই এটা সাকসেসফুল হয়ে যাবে এটা দেখেন এই যে আমার এখানে ভেরিফাইড দেখাচ্ছে ডেটস ওয় আমার ভেরিফিকেশনটা হয়ে গেছে ভেরিফিকেশন হয়ে গেলে আমাদের প্রথম ধাপের কাজ কিন্তু শেষ এখন আমরা যে কাজটা করতে পারি আমরা কিন্তু আমাদের ব্যালেন্সটা দেখতে পারি তো ব্যালেন্সটা কীভাবে দেখবেন সেটি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি তো ব্যালেন্সটা দেখার জন্য আমাদের টেলিগ্রামে আরেকটি লিঙ্ক দেখেন আমি নিচের দিকে দিয়ে রাখছি এই নিচের যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কের উপর আপনি ক্লিক করবেন সো এই লিঙ্কের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এরকম অপশনে নিয়ে যাবে এবং এখানে যদি আপনার লগ করতে বলবে আমার অলরেডি লগ ইন করা আছে বলে এরকম আপনার জাস্ট দেখালো আমি ব্যাক করে আপনাদের আবার দেখাচ্ছি জাস্ট এখানে ক্লিক করলাম লিঙ্কের উপর ক্লিক করলে অ্যাট ফার্স্টে আপনার অ্যাকাউন্টে লগ করতে বলবে দেখেন লগ ইন ফার্স্ট সো আমি লগ করে দিলাম আমি সেভ করে রেখেছি আমার আইডি এবং পাসওয়ার্ডটা এবং এখানে লগ ইন করার পর আপনার জাস্ট এরকম অপশন আসবে এবং এখানে দেখেন উপরের দিকে যে এই যে থ্রি ডটটি দেখতে পাচ্ছেন এইখানে জাস্ট আমরা ক্লিক করে দেব অর্থাৎ তিনটে সাদা দাগ এখান থেকে আমরা চলে যাব প্রোডাক্টে প্রোডাক্ট থেকে দেখেন লেখা আছে রিওয়ার্ড এছাড়া এই যে রিওয়ার্ডটায় আমরা আসবো প্রোডাক্ট থেকে রিওয়ার্ডে আসলাম সো এই রিওয়ার্ডের উপর ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে পরের ধাপটি হচ্ছে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে এনসি এক্স এক্সচেঞ্জ লিখে সার্চ করবেন এবং এই অ্যাপটি দেখতে পাবেন এটা জাস্ট ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটি ওপেন করবেন তো ওপেন করার পূর্বে আপনি এখানে একটা স্ক্রিনশট নেবেন কারণ এই ওপেনটি এই যে পেজ আপনি ইনস্টল করেছেন এবং ওপেন দেখাচ্ছে এটি কিন্তু পরবর্তীতে আপনার দরকার হবে জাস্ট এটার স্ক্রিনশট নিয়ে আপনি ওপেনে ক্লিক করবেন সো ওপেনে ক্লিক করার পর আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি সাইন আপ সেগুলো দিয়ে জাস্ট এখানে লগ ইন করবেন লগ ইন করার কাজটি হয়ে গেলে ওখানকার কাজ আপাতত শেষ অর্থাৎ অ্যাপটি থাকলেও সেখান থেকে আপনি পরবর্তী সব কাজ করতে পারবেন এরপরে আপনি আবার টেলিগ্রামে চলে আসবেন টেলিগ্রামে এসে যে লিঙ্কটির কথা বলছিলাম এই লিঙ্কের উপর আপনি জাস্ট আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে এই লিঙ্কটি আপনার ওপেন হয়ে গেলে এখানে দেখতে পাবেন যে ড্রপ বলে একটা অপশন রয়েছে এই এই অ্যাপ ড্রপে আপনি জাস্ট ক্লিক করে দিবেন সো ড্রপে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখেন অনেকগুলো অপশন আপনার দিচ্ছে যে এখানে আপনি যে এনসিএক্সে আপনার যে ভেরিফাইটা হয়েছে আপনার এই যে এনসিএক্স যে আপনি কে ওয়াইসি করলেন সেটা এই এখানে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করতে হবে এ যে এনসিএক্স টেলিগ্রাম চ্যানেলটি আছে সেটি সেটিকে আপনার ফলো করতে হবে এবং তার প্রমাণস্বরূপ এখানে স্ক্রিনশট আপলোড করতে হবে তারপরে এনসিএক্স ইনস্টাগ্রামের ফলো করে আপলোড করতে হবে ডাউনলোড এনসিএক্স মোবাইল অ্যাপ যেটির কথা বলছিলাম যে এটা আপনি ডাউনলোড করেছেন ওপেন করেছেন এবং তার যেটা স্ক্রিনশট সেটি আপনার এখানে আপলোড করতে হবে ফলো করতে হবে টুইটারে এবং অনেকগুলো কাজ আছে এরকম পাঁচটা ধাপের কাজ আছে সো এই পাঁচটা ধাপের কাজ প্রত্যেকটি কমপ্লিট করতে হবে এবং তার স্ক্রিনশট নিতে হবে এবং সেটি এখানে আপলোড করে দিলেই এই এয়ারড্রফটারের যে কাজগুলো সেটা কমপ্লিট হয়ে যাবে তো এই কাজটি করার জন্য আমি আপনাকে বলবো যে কিভাবে করবেন তো অ্যাট ফার্স্টে এইগুলো তো আমি দেখিয়ে দিলাম যে কীভাবে কি করতে হবে এখন যদি প্রথমে আসি যে এই যে প্রথম যেটি আপনার কথা বলছিলাম জাস্ট এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যে কে ওয়াইসি ভেরিফিকেশান করেছেন তার একটা অপশন চলে আসবে সেটি আপনি জাস্ট স্ক্রিনশট নেবেন এবং পরবর্তীতে যতগুলো কাজের কথা বললাম সবগুলো কাজ কমপ্লিট হওয়ার পর যে স্ক্রিনশটগুলো আপনি পেলেন সেই স্ক্রিনশটগুলো আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে কাউকে দিবেন এবং সেখান থেকে ডাউনলোড করে এই পাঁচটা স্ক্রিনশট একদম পরপর সাজিয়ে রাখবেন যাতে করে আপনি আপলোড করতে গিয়ে সহজ হয় একটার মধ্যে যেন আরেকটা ঢুকে না যায় তো আমি এই কাজগুলো এভাবে করেছি সেটি আপনার দেখাচ্ছে যে প্রথমটার আমি স্ক্রিনশট নিয়েছি এবং সেটি আপলোড দিয়েছি পরবর্তীতে এই যে এনসি এক্সিস যে টেলিগ্রাম চ্যানেল সেটার জয়েন করেছি জয়েন করার পরে এই যে স্ক্রিনশটটি হয়েছে এই যে জয়েন যখন করে দিবেন তখন কিন্তু এই যে মিউট লেখা থাকবে অর্থাৎ এই পেজের স্ক্রিনশট নিতে হবে এটাকে আবার হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে সাইজ ছোটো করে নিতে হবে তো যাই হোক এইগুলো সব আমি করেছি এইগুলো করার পরে আপনি যখন আপলোড দিতে যাবেন আপনাকে কিন্তু বলবে যে তিনশো কিলোবাইট সর্বোচ্চ আপনি যখন স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশটের সাইজ কিন্তু একটু বড়ো হবে দেড়শো আমি বলছি টেলিগ্রাম বা ইমো অথবা হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়ে সাইজ করে নেবেন তাহলে এই এরোটা আপনাকে দেবে না আপনি কিন্তু এরকম একটা এরোর ফেস করতে পারেন তো যাই হোক আমি সবগুলো এরকম নিয়েছি নেওয়ার পরে এইগুলো জাস্ট আপলোড করে দিয়েছি তো আপলোড করার পরে আপনি ফাইনালি যখন সাবমিট দিবেন তখন কিন্তু আপনার এটা কমপ্লিটলি সাবমিটেড হয়ে যাবে এবং আপনার আর কোনো সমস্যা থাকবে না সো আশা করি সব বুঝতে পেরেছেন এবং এই কাজটি কমপ্লিট করলেই আপনার হচ্ছে দুই হাজার টোকেন ক্লেম করা হয়ে যাবে এবং এটি পরবর্তীতে কিভাবে তুলবেন সেই ব্যাপারটা বলছি এটা কিন্তু এটা এক্সচেঞ্জের অফার এবং এখানে যে দুই হাজার টোকেনটি আপনার আসলো এরা যখন এদের বিভিন্ন ধরনের ফ্রি সেল রাউন্ড রয়েছে সেটা যখন শেষ করে এটা এরা যখন কি আপনার ওপেন করে দিবে এই টাকাটা তোলার জন্য তখন আপনি এদের এক্সচেঞ্জারে এটা সেল করতে পারবেন এবং সেল করে এটা আপনি বিকাশ নগদ রকেট এগুলোতে নিতে পারবেন লাইক বাইন্যান্স বাইনান্সে যেভাবে আপনি যে কোনো একটা টোকেন সেল করেন এখানেও আপনি নিজেই সেল করতে পারবেন বাট এই সেল করার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে যেহেতু এটা ফ্রি রাউন্ড চলছে ফ্রি রাউন্ডটা শেষ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো কোশ্চেন থাকে টেলিগ্রামে বা ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে আপনি কোশ্চেন করতে পারেন থ্যাংক ইউ অল আল্লাহ হাফেজ